আমরা যে খবর পাচ্ছি আপনাদের জানিয়ে দিই যে নারকেলডাঙ্গা বস্তিতে আগুন ইতিমধ্যেই কিন্তু দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে গেছে। কি পরিস্থিতি আমরা সরাসরি আপনাদেরকে জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন সৌমেন ভট্টাচার্য। সৌমেন, কি পরিস্থিতি এখন? দেখো, একদমই ঠিক, আজ সকালবেলা ঠিক 5:30টার সময় কিন্তু এখানে নারকেলডাঙ্গার যে বস্তি আছে সেখানে কিন্তু আগুন লাগে এবং 50টি ঝুপড়ি প্রায় কিন্তু ধ্বসীভূত হয়েছে এবং ঘটনাস্থলে কিন্তু এই মুহূর্তে দমকলের 5টি ইঞ্জিন কাজ করছে। এবং যেটা দেখাতে বলবো যে দেখতেই পাচ্ছি যে পুরো এই যে খালপাড়ে যে বস্তি রয়েছে পুরো আগুনে ভস্মীভূত হয়েছে এবং প্রচুর মানুষ কিন্তু গৃহহারা হয়ে কিন্তু ইতিমধ্যেই কিন্তু দাঁড়িয়ে কিন্তু আত্মস্বাদ এটা দেখা যাচ্ছে যে কান্না ভেঙে পড়েছে এবং দমকলে কিন্তু চেষ্টা এখনো পর্যন্ত যেহেতু হাওয়া রয়েছে তার জন্য কিন্তু আগুন ছড়িয়ে পড়ছে। আগুন নেভানো কিন্তু প্রচন্ড কষ্টকর হচ্ছে কারণ এলাকা পুরো ধোঁয়ায় ঢেকে গেছে। সঞ্চিতা, এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারেই সৌমেন, চারিদিকে কিন্তু ধোঁয়ায় ঢেকে গেছে এখনো পর্যন্ত প্রচুর বস্তি তো এখানে, তো মানুষজনদের উদ্ধার করা কি সম্ভব হয়েছে? দেখো, এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পাচ্ছি যে কেউ এখনো পর্যন্ত আগুনে আটকে নেই, কিন্তু সবচেয়ে যেটা দমকলের কাছে এই মুহূর্তে চ্যালেঞ্জের কারণ হচ্ছে এর আশেপাশে কিন্তু বেশ কিছু ঝুপড়ি রয়েছে এবং লাগোয়া যেহেতু বাড়ি রয়েছে যেহেতু ঘিঞ্জি এলাকা তার জন্য কিন্তু যেহেতু তার সাথে সাথে হাওয়া রয়েছে এবং আগুন ছড়িয়ে যাওয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে এবং দমকল কিন্তু মরিয়া চেষ্টা করে কিন্তু ইতিমধ্যেই কাজ শুরু করছে। এবং যেটা দেখতে পাচ্ছি যেহেতু এখানে ঘিঞ্জি জায়গা সেখানে দমকল ঢুকতেও পর্যন্ত কষ্ট হচ্ছে সেগুলো কিন্তু সামনে আসছে। এখনো পর্যন্ত তুমি যেটা বললে কারো হয়তো আটকে থাকার সেভাবে কোনো আশঙ্কা করা হচ্ছে না, সবাইকে হয়তো উদ্ধার করা সম্ভব হয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে আগুনের ঠিক পরিস্থিতি কি, অর্থাৎ আগুন কি নিয়ন্ত্রণ আগে থেকে একটুখানি হলেও এসছে? আধ ঘন্টা আগে তো আগুন লেগেছে যেটা তুমি বললে 5:30 নাগাদ। দেখো, একদমই ঠিক যে আধ ঘন্টা আগে যখন আগুনটা লেগেছিল এবং তার থেকে এখন যে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে বলা যেতে পারে, কিন্তু যেহেতু বিভিন্ন জায়গায় পকেটে কিন্তু আগুন এখনো পর্যন্ত জ্বলছে দেখতে পাচ্ছি সেখানে দাঁড়িয়ে কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়ে গেছে যে আগুন ছড়িয়ে যাওয়ার এবং আশেপাশে দেখতে পাচ্ছি যে তোমার দেখাতে বলবো আশেপাশে কিন্তু আরো বস্তি রয়েছে সেইগুলো ছড়িয়ে গেলে কিন্তু রীতিমতো আরো বিস্তীর্ণ জায়গা যাওয়ার চান্স রয়েছে এবং সেইগুলো তার জন্য কিন্তু দমকল কিন্তু রীতিমতো আরো ফায়ার টেন্ডার আমরা দেখতে পাচ্ছি ঢুকছে এবং মরিয়া চেষ্টা করে কিন্তু আগুন আয়ত্তে আনার চেষ্টা করছে। সঞ্চিত, কিভাবে বা কি থেকে আগুন লাগলো এখনো পর্যন্ত সেটা জানা গেছে? দেখো, এখনো পর্যন্ত আগুন কি থেকে লেগেছে কোনো সঠিক কারণ কিন্তু জানা যায়নি এবং যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কোনো বাড়ির হয়তো কোনো রান্নার কোনো সরঞ্জাম বা দাহ্য বস্তু থেকেই আগুন লেগেছে বলে এটা প্রাথমিকভাবে এখানকার স্থানীয় যারা লোকজন আছে তারা মনে করছে। এবং এই আগুনের ফলে কিন্তু যেটা আমরা দেখতে পেলাম যে এখানে একটা ট্রান্সফরমার ছিল সেটা কিন্তু ভস্মীভূত হয়ে গেছে, প্রায় 1 ঘন্টার অতিক্রম হয়ে গেছে এখনো পর্যন্ত কিন্তু বলা যায় আগুন নিয়ন্ত্রণে। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে বেশ কিছু পকেট জায়গা যেগুলো কিন্তু আগুন রয়েছে এবং সেটাই কিন্তু দমকলকে কিন্তু চিন্তার জায়গায় কিন্তু ফেলে দিচ্ছে যে যেহেতু আশেপাশে আরো ঝুপড়ি রয়েছে এবং যে কোনো মুহূর্তে হাওয়া রয়েছে তার কারণে কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু আগুন ছড়িয়ে যেতে পারে আশেপাশের বস্তিগুলোতে। এবং ইতিমধ্যেই কিন্তু 5 থেকে 6টি দমকলের ইঞ্জিন কিন্তু আমরা দেখেছি ঘটনাস্থলে এসেছে এবং আগুন নেভানোর কাজ করছে। এবং বলে রাখা ভালো, এর বেশ কয়েক মাস আগে কিন্তু ঠিক তার পাশেই একটি বস্তিতে আগুন লেগেছিল এবং তারপরে আজকে ভোরবেলা কিন্তু তার পাশের বস্তিটাতে আগুন লাগা এবং এলাকার মানুষজন কিন্তু সকাল থেকে দেখতে পাচ্ছি যে যেহেতু পুরো ভোরবেলা যেই সময় কিন্তু মানুষ কিন্তু যেহেতু ঘুমের একটা আচ্ছন্ন ছিল সেই সময় এই আগুন লাগাতে কিন্তু বড়সড় বিপদ যেটা বলা যেতে পারে যে সেই সময় কিন্তু মানুষকে